আজকেও বেরো হয়েছে একটু সন্ধ্যা করে, ঘড়িতে সময় 6:56। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গোমেস। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। পূজার পূর্ব প্রস্তুতি নিয়ে আমার লাস্ট ব্লগটা ছিল। তো আজকে 5 অক্টোবর, পূজার জন্য আজকে সরকারি ছুটি। তো কিছু কাজ নিয়ে বের হয়েছি, কাজগুলা সারব। তো যেহেতু সরকারি ছুটি দেওয়া হয়েছিল আজকে শারদীয়, আচ্ছা সবাইকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাইতেছি। যতক্ষণে আমার এই ব্লগটা আপলোড হবে ততক্ষণে আসলে শারদীয় উৎসব শেষ হয়ে যাবে, যদিও সামনে আরও অনেক পুজো আছে। তো পূজা নিয়ে যেটা বলা, সেদিন তো পূর্ব প্রস্তুতি দেখতে গেছিলাম, পরে আর যাইতে পারিনি আমি। আজকে তো অলমোস্ট সব কিছুই শেষ, যেখানেই যাব আজকে ওখানে যাইতেছি না। তবে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস আজকে আমার ব্লগে নিয়ে আসতেছি। গতকালকে আসলে পূজা দেখতে যাওয়া হয়েছে, তবে ঢাকার মধ্যে না, ঢাকার বাইরে, বেশ দূরে। তবে এই ধরনের পূজা আমি আসলে মানে কি বলবো, টিভির পর্দায় দেখছি, সরজমিনে এরকম আসলে আমার পূজা দেখার সৌভাগ্য কখনো হয় নাই। তো যেটা যাওয়া হয়েছিল যে মির্জাপুরে টাঙ্গাইলে যাওয়া হয়েছে, আমাদের কি বলবো পার্টনার অর্গানাইজেশন আছে কুমুদিনী, তো কুমুদিনীতে যাওয়া হয়েছিল। তো আমরা অফিস থেকে গেছিলাম, তো আমি একটু জাস্ট একটু ভিডিও করে রাখছিলাম। যেহেতু পূজার ছুটি ছাটা চলতেছে এখন, সেই হিসাবেই ভাবলাম যে তাহলে আজকেই শেয়ার করি। তো এখানে যাওয়ার পরে তো এখানে আতিথিয়তা খুবই ভালো ছিল, তাদের নিরামিষ খাবার ছিল, পোলাও ছিল, আর দুই ধরনের ভেজিটেবল ছিল, কিছু খাবার দাবার ছিল। বাট আমরা ওমিওটে খুবই রেস্ট্রিক্টেড ছিল, এর জন্য করতে পারিনি। বিশাল বড় ক্যাম্পাস কুমুদিনী হসপিটালিটি, মানে হসপিটাল কুমুদিনী হসপিটাল, তো সেখানেই আমরা গেছি। তো ভেতরে ঢুকলাম পরে, অনেক বড় ক্যাম্পাস। তো অ্যাজ ইউজুয়াল আগেই কথা হয়েছে ওনাদের সাথে, আমাদের অফিসের এক দাদা, তার সাথে কথা বলে রাখছে যেখানে যাব। তো উনি এসে আমাদের রিসিভ করে নিছে ভিতরে। ওখানে খাওয়া দাওয়া করার পরে, তারপরে ওখানে একটা ছোট একটা নদী আছে, গ্রীষ্মে নাকি এই নদীটা শুকায় যায়, খুব অবাক লাগছে, প্রচণ্ড স্রোত সেই নদীতে। তো তাদের সেখানে একটা ট্রেডিশন ছিল, এই মানে নৌকা দিয়ে পার করতেছিল, যদিও নৌকা বাওয়া সম্ভব না, রশি দিয়ে টেনে টেনে পার করতেছিল। তো পূর্বপুরুষদের তাদের নাকি নৌকার একটা কি প্রচলন ছিল, যেটা আমরা পরে দেখছি যায়, সেটা আমি পরে আপনাদের দেখাবো, বা এখনই স্ক্রিনে আমি দেই, আপনারা দেখতে পারবেন। এরকম বড় বড় নৌকার প্রচলন নাকি তাদের এক সময় ছিল, তো সেই ট্রেডিশনটাই তারা নাকি পূজার সময় এরকম নিয়ে আসে। তো ওইখানেই আমাদের মোটামুটি যাওয়া হয়েছে। তো নদীটা পার হইলাম, নদীটা পার হয়ে তারপরে ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে প্রথমে গানের অনুষ্ঠান চলতেছিল, যা দেখলাম যে গান চলতেছিল। তো আমাদের একদম প্রথম সারিতেই বসার একটা ব্যবস্থা তারা করে দিছে, ধর্মীয় গান চলতেছিল। তারপরে তো ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো, আমি বললাম আমি এই ধরনের অনুষ্ঠান আসলে কখনো দেখি নাই আগে। তো বেশ ভালো নাচের একটা অনুষ্ঠান হইলো, ওইটা ধর্মীয়ভাবে, ধর্মীয় গানে। তো বিভিন্নভাবে পূজার যে একটা বিশেষত্ব ছিল সেটা ছিল ওইখানে। তো ওইটি আমরা দেখতেছিলাম, অনেকক্ষণ হয়েছে সেটা, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সব মিলে পুরো অনুষ্ঠানটা।
তারপরে বড় যে পণ্ডিত মহোদয় ছিলেন তো উনি পূজার একটা কার্যক্রম পরিচালনা করলেন, তারপরে সবাইকে করার পরে সেখানে সবাইকে আশীর্বাদের জন্য যে কি থাকে প্রদীপ থাকে সেটা সবার সামনে নেওয়া হলো। তো টোটাল প্রোগ্রামটাই আমরা একটু দেখলাম, তারপরে পারিবারিকভাবে তারা পূজার যা যা ছিল সেটা সবাই অংশগ্রহণ করলো। তো খুব ভালো লাগতেছিল সব কিছুই, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখাই। তারপরে ওইখান থেকে আমরা আবারও সেই যে ছোট নদীটা ছিল সেটা পার হয়ে অফিসের গাড়ি যোগে আবার রওনা দিলাম রাত করেই মোটামুটি। তো আস্তে আস্তে আমাদের প্রায় অনেক রাত হয়ে গেছে, আমরা ওখানে প্রায় সাড়ে আটটা পৌনে নটা পর্যন্ত প্রায় ছিলাম। তো ওই জিনিসটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাইরে আবারও শারদীয় শুভেচ্ছা। আমরা আসছি আসলে তেজগাঁও কলেজের এই পাশটা দিয়ে, আমরা একটু ওই সেজন পয়েন্টে যাব, একটা কাজ আছে। তেজগাঁও কলেজের এই পাশগুলি তো অনেক এমনি একটু সরু ওই রাস্তাটা, আবার এই পাশ দিয়ে বাজার টাজার। তো এখান থেকে আপাতত আমি বিদায় নিতেছি, পরে আবার আপনাদের সাথে আমি জয়েন করতেছি, কোথায় যাই সেটা আবার পরে আপনাদের সাথে আমি আসতেছি। হ্যালো এভরিওয়ান, আবার চলে আসছি। আমরা আসছি এখন নূরজান রোডে, ওই যে কালা রুটির আড্ডা এখানটাতে, এই যে পিছনে এখানে কালা রুটি আর হাঁসের মাংস খাইতে আসছি, শুনছি রিভিউ অনেক ভালো। তো পরে ওখানে কাজ শেষ করলাম, কাজ শেষ করে আর আমি মোটো ব্লগে আসিনি, তখন এখানে খাইতে আসছি। আসলে খাইতে আসছি বলতে অলরেডি খাওয়া হয়ে গেছে, কিন্তু ভেতরে আসলে গান চলতেছিল যেন রেকর্ড করতে পারিনি। আমাদের মোটামুটি 315 টাকার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে। তো আমি মোটরসাইকেলে উঠি, কথা বলতে বলতে আগাইতেছি আর আপনাদেরকে ভেতরের ভিউটা একটু দেখাইতেছি। তো চলো বাইকে আগে উঠি, তারপরে কথা বলি। তো গেছিলাম নূরজাহান রোডে যেটা বললাম, ওখানের কাজ করার পরে কী করবো সেটাই ভাবতেছিলাম। সুমনের অফিসে গেছিলাম একটু, তো পরে ওখানে আর বেশিক্ষণ দাঁড়ানো হয় নাই, ওদিক থেকে এদিকে আসলাম। কালা রুটির আড্ডা অনেক আগেই এটা সম্পর্কে শুনছিলাম, যেখানে কালা রুটি বিক্রি করে সাথে হাঁসের মাংস গরু মুরগি সবই আছে। তো এখানে ঢুকে রেকর্ড করতে নিয়েছি, দেখি যে গান বাজতেছে, সেই জন্য আমি আর কথা বলতে পারিনি। তো প্রথমে দেখলাম মেনুটা, ওদের বেশ ভালো ভালো কিছু আইটেম আছে, সত্যি সবগুলো আইটেমই ভালো। তো আমরা তিন ধরনের অনেকগুলো রুটির আইটেম আছে, তো আমরা একটা কালা রুটি নিছি, তো একটা স্পেশাল ঘি ভাজা পরোটা আর একটা চালের রুটি, তিনটা রুটি নিলাম যে টেস্ট করার জন্য কেমন লাগে। পাশাপাশি হাঁসের মাংস নিলাম, যেহেতু হাঁসের মাংসের সাথে কালা রুটিটা নাকি খুব ভালো যায়, গরু বা মুরগি তো খাইছি তো হাঁস দিয়ে খাই আজকে, তো সেই হিসেবে নিলাম, হাঁসের মাংস দিল আর সবগুলোই খাইলাম। আসলেই মজা লাগছে। একটু ঘোরাঘুরির পাশাপাশি এই যে মাঝে মধ্যে একটু খাবারের কিছু জিনিস সুযোগ হইলে আপনারাও খাবেন, টেস্ট করবেন, আমার কাছে ভালোই লাগে, এর জন্য আমি আমার ব্লগে মাঝে মাঝে খাবারের বিষয়গুলো একটু নিয়ে আসি। তো পরে ওটা খাইলাম খাবারের পরে। তবে ওদের একটা সমস্যা হলো আজকে মিষ্টান্ন কিছুই নাই, একটু মিষ্টান্ন খাইতে চাইছিলাম বাট মিষ্টান্ন কিছুই পাইলাম না, সেক্ষেত্রে পরে আর কি ওখানে স্প্রাইট ছিল ঠান্ডা খাইতে হইলো, হিসাবে এটার সাথে একটু গরম খাইতে পারলে একটু বেশি মজা লাগতো। যাক, খাবার নিয়ে আর এত কথা না বলি, সামনে আমার একটা ট্যুর আছে ভালো, ঢাকার বাইরে একটা ট্যুর আছে, তো খুব শীঘ্রই সেটা পাবেন এবং সেটার আপডেট আমি দিয়ে দিব ব্লগে। পুলিশ ভাইরে সহযোগিতা করতেছে আরেক বাইকার ভাই, পুলিশ এরকমই উঠা পড়ে হেলমেট ছাড়া, কিন্তু আমরা হেলমেট না পরলে 100% কেস, 3,000 থেকে 5,000 টাকা, যদিও কেসের জন্য এত টাকা না বাট তারা আমাদেরকে 3,000 থেকে 5,000 টাকার মামলা ধরায় দেয়। ওই যে দেখেন হেলমেট ছাড়া, দেখছেন না, হেলমেট নাই, পুলিশ ভাই হেলমেট ছাড়া যাইতেছে, ওই যে দেখেন দেখছেন, তাদের বেলায় কোনো প্রবলেম নাই, আমাদের বেলায় যত প্রবলেম। দেখ আজকে ব্লগটা এখানে শেষ করে দিতেছি, আজকের তেমন কোনো শেয়ারিং নাই, পূজা দেখাইছি আপনাদেরকে একটা স্পেশাল পূজা যেটা আমি আগে কখনোই দেখিনি, আমার কাছে খুবই ভাল লাগছে এই জন্য আপনাদের দেখাইলাম। শারদীয় শুভেচ্ছা সবাইকে আবারও, আর কালা রুটি খাইছি, খুবই মজা লাগছে আমার কাছে, সত্যি অসাম লাগছে। সো আজকে এখানে শেষ করতেছি, সো টিল দেন বি সেফ, বি হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টার্নিং ডোরস। সো শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই।